আসসালামু আলাইকুম, আমি ফাতিমা। আর ফাতিমা এগ্রুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কথা বলবো বোগেনভিলিয়া বা বাগানবিলাস, কিংবা আমরা কাগজ ফুল নামেও পরিচিত। আপনি যদি কোনো গাছ অল্প যত্নে করতে চান, কিংবা সময় না দিতে পারেন কিন্তু খুবই শখ আপনার গাছ করার, তাহলে অবশ্যই আপনি আপনার বাগানে এই বোগেনভিলিয়া গাছটা করতে পারেন। বোগেনভিলিয়া গাছটায় তেমন একটা যত্ন লাগে না। এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, আর সেপ্টেম্বর মাসে বোগেনভিলিয়া গাছের কিছু পরিচর্যা আছে। আপনি যদি আপনার বাগানে পুরনো কোনো বোগেনভিলিয়া থাকে, তাহলে সেপ্টেম্বর মাসে বোগেনভিলিয়ার মাটিটা পরিবর্তন করে দিন। এক ভাগ গোবর পচা মাটিটা কিভাবে তৈরি করবেন বোগেনভিলিয়া গাছের জন্য? এক ভাগ নেবেন সাধারণ যে মাটিটা আপনি ব্যবহার করেন, তার সাথে এক ভাগ নেবেন গোবর, পচা গোবরের ফাঁস কিংবা ভার্মিকম্পোস্ট, সাথে সামান্য হাড়ের গুঁড়ো, এবং চাইলে নিম খোলও নিতে পারেন সামান্য। আর তারপর আপনি সুন্দরভাবে মাটিটা প্রস্তুত করে রেখে দিবেন। আর সাথে সাথে প্রস্তুত করে আপনি কিন্তু কখনো তাজা গোবরের ফাঁস গাছে দিবেন না, তাতে হয় কি গাছটা মারাও যেতে পারে। কারণ যে তাজা যে গোবরের ফাঁসটা হয়, সেটা অনেক সময় ঝাঁঝালো হয়ে থাকে, যাতে শিকড়টার ক্ষতি হয় অনেক সময়। সেজন্য সবসময় পুরনো গোবর বা পুরনো ভার্মিকম্পোস্টটা নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার এই গাছটার বয়স 2 বছর। আমি একে ছোটই রাখতে চাই, আমি একে তেমন একটা বড় করতে চাই না। গাছটা মাশাল্লাহ সুন্দর একটা শেপে এসেছে, আর আমি একে যেই নতুন পাতা বের হয়, তারপর আমি এর আগা থেকে এরকম ভেঙে দিই। এতে হয় কি আরো নতুন নতুন ব্রাঞ্চ বের হবে। আর এই কাজগুলো যদি আপনি এখন এই সেপ্টেম্বর মাসে করতে পারেন, তাহলে আপনি শীতে প্রচুর ফুল পাবেন। আর বোগেনভিলিয়া গাছে ফুল আসলে সেই ফুল দীর্ঘদিন স্থায়ী হয়। আর এখনই বোগেনভিলিয়া গাছের পরিচর্যা করা উচিত যদি আপনি গাছ ভরে ফুল পেতে চান। ফুল এমনি এসে যায়, কিন্তু তা খুবই কম আসে। যখন আমরা অন্য কারো গাছ দেখি যে গাছে এত কেন ফুল, ফুল তো আর এমনিতে আসে না, সামান্য কিছু কাজও করতে হয় ফুলের জন্য। যারা বোগেনভিলিয়া গাছের ঠিক মতন পরিচর্যা করে, সময় মতন, ঠিক মতন বলতে সময় মতন, তেমন একটা ঠিকই এ গাছের যত্ন নেই, কিন্তু সময় মতন এ গাছের কিছু যত্ন করতে হয়। আর ঠিক সময় মতন এই গাছের যত্ন করতে পারলে আপনি এই গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন। এটি হচ্ছে ডক্টর রাও, এটির ফুলগুলো লাল হয়, দেখতে খুবই সুন্দর দেখায়। আমরা অনেকেই বাগান করতে ভালোবাসি, গাছও লাগাতে ভালোবাসি, কিন্তু পরিচর্যা করতে ভুলে যাই। তাদের জন্য এই বোগেনভিলিয়া গাছটি পারফেক্ট হবে। আপনি চাইলে আপনার ছাদ বাগানকে এই বোগেনভিলিয়া গাছের বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়, তাই দিয়েই সাজাতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।